তো আজকে তোমাদের একটা নতুন এক্সপেরিয়েন্স করাই, সেটা হচ্ছে ফ্লাওয়ার শপিং। একটু আশ্চর্য লাগছে না? ফ্লাওয়ার শপিং বলতে আমরা সবসময় ভাবি হয় ফ্লাওয়ার শপ বা সুপার মার্কেট থেকে একটা রোস্টিক বা অন্য কিছু কিনে আনা, কিন্তু আজকে আমার জন্য স্পেশালি মিস্টার চাটুর জি আমাকে নিয়ে এসেছে পুরো ফুলের ওয়াদিতে। আর তার সঙ্গে সঙ্গে বলেছে আজকে আমার ইচ্ছে মতো যতখানি ইচ্ছে ততখানি ফুল নিজের ইচ্ছে মতো কেটে কেটে কিনে নিয়ে যেতে পারি বাড়িতে বাড়ি সাজানোর জন্য। তো আমরা তার জন্য নিয়ে নিয়েছি একটা বাস্কেট, আর বাস্কেটের মধ্যে আছে ফুল কাটার জন্য কাটা। তাহলে চলো আমরা আমাদের মিশন স্টার্ট করি। ফুলের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে মনটা যেন বাঘ বাঘ হয়ে গেল, দারুণ লাগছে, একটা বেশ অন্য ধরনের এক্সপিরিয়েন্স। You could see yourself just sitting there on my chair. I'm staring at you, you don't even notice. Should have told you straight away, you don't have to be afraid anymore. I know you haven't noticed. শুরু করছি একটা সুন্দর জায়গা থেকে। এটা হচ্ছে ইউএর একটি সুন্দর ফুলের ছোট্ট গ্রাম, যেখানে এসে মনটা একদম বাগ বাগ হয়ে গেছে। আমরা সারজা থেকে একটা সুন্দর এক ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি এরকম একটা সুন্দর একটা ছোট্ট ফুলের শহরে। শহর বলবো না, এটা গ্রাম, একটা ছোট্ট গ্রাম। এপিসোড 10-এ আমরা তোমাদের ওয়াদিশিস দেখিয়েছিলাম, এটা ওই একই রুটে তবে একটু অন্যদিকে S102। মানে এটা হচ্ছে চাটুর যে বেশ ভালো ইনফরমেশনটা দিতে পারবে, কারণ ড্রাইভটা তো ওই করেছে না, আমি শুধু পাশে বসেছিলাম। সুন্দর ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। এবার ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে চাটুর যে একটা গোলাপও দেয়নি, তাই প্রতিদিন আমি মাথা খেতাম কেন দাওনি কেন দাওনি। তো সেই অভিযোগ মানে জমতে 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 আজকে বেশ বিস্ফোরকের মতো ফেটেছে। তো তারপর ইন্টারনেট সার্চ করে 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 চাটুর যে এই মানে জায়গাটার সন্ধান পেয়েছে আর নিয়ে এসেছে, বলেছে তোমাকে একটা গোলাপ দিইনি, তুমি হাজারটা ফুল আজকে নিজের ইচ্ছে মতো তুলতে পারবে। ওর জন্যই একদম বাকেট নিয়ে তৈরি, চলো তোলা যাক এবার। চলো প্রথমে আমরা সানফ্লাওয়ার ক্ষেত থেকে শুরু করি এসে আমার সাথে। সানফ্লাওয়ার সূর্যি মামা ফুল, তো দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে ব্রাইট ব্রাইট একদম সানফ্লাওয়ার ফুটে আছে। মানে আমারও কোনো মানে এক্সপিরিয়েন্স ছিল না যে UAE-তে এরকম কিছু ফুলের বাগান মানে থাকতে পারে, মানে সম্পূর্ণটা হচ্ছে ন্যাচারাল। প্রথমে কি পিঙ্ক ফুল একদম তাড়াতাড়ি করো না, এটা লাইভ এক্সপিরিয়েন্স বলো, মানে মানে বাগান থেকে ফুল কেটে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। না না আরেকটা মানে সিক্রেট বলি, যখন আমাকে মানে আমার আর চাটুর্যে যখন প্রথম দেখা হয় তখন আমাকে চাটুর্যে বাসন্তী কালারের শাড়ি পরে দেখেছিল, আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যা যা আমাদের ল্যাভেন্ডারের দিকে, ইউরোপে প্রচুর ল্যাভেন্ডার ক্ষেত দেখেছিলাম যখন আমরা অস্ট্রিয়ায় গিয়েছিলাম, তো এখন সেগুলো প্রচণ্ড মিস করছি প্যান্ডেমিকে, কারণ ট্রাভেল একদম করতে পারছি না। দেখা যাক মানে ফিউচারে করা যায় কিনা, মানে এক দু মাসের মধ্যে করলে তো তোমাদের দেখাবই অবশ্যই। রানীর কালেকশন, রানীর কালেকশন, এটা হচ্ছে থার্ড কালেকশন।
ফুলের বাগান আমাদের এখানে দুবাইতে আছে, মিরাকেল গার্ডেন, দুবাই মিরাকেল গার্ডেন, সেটা সবাই জানে। সেখানে ফুল নিয়ে প্রচুর কারুকার্য করা রয়েছে, খুবই সুন্দর জায়গা, তবে সেটাও আমরা ফিউচারে কভার করব তোমাদের জন্য। তবে সেখানে তোমরা এরকমভাবে ফুল তুলতে পারবে না, মানে যে ফুলটা ইচ্ছে সে ফুলটা তুলে নিতে পারবে না। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই জায়গাটার নাম আল আসিমা, আল আসিমা ওয়াদি, আল আসিমা, হ্যাঁ আল আসিমা ওয়াদি। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র তুমি তোমার ইচ্ছে মতো বাকেট চুজ করে নিতে পারো এবং তারপর হচ্ছে নিজের ইচ্ছে মতো ফুল তুলে নিতে পারো। সানফ্লাওয়ারগুলো হচ্ছে 10 দিরাম থেকে স্টার্ট হচ্ছে, আর এরকম হচ্ছে স্টিকগুলো 3 কি 4 দিরাম করে। আর যদি তুমি হচ্ছে বড় বাকেট নাও, ফুল বাকেট 120, যত খুশি ততখানি তোমরা ফুল তুলতে পারবে নিজেদের ইচ্ছে মতো। সত্যি মানে সোনা দানা সব কিছুর থেকে হচ্ছে মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স আজকে এখানে, যে লাইভ ফুল তুলে এনজয় করা। আচ্ছা আজকে আমার এত ফুল দেখে এত দাঁত বেড়ে গেছে যে নিজেরই লজ্জা লাগছে, মানে বলছে না একদম কান অব্দি হাসি, আজকে আমার হাসিটা একদম কান অব্দি হাসি। মেনলি ফার্ম হাউস। আচ্ছা আরিয়ান বলে দিয়েছে ওদিকে গাজালিও আছে, যেটা আমরা যাবো এখন। আবার ক্যাকটাসও রয়েছে কত, দেখতে এখন দেখতে ক্যাকটাস গাজা, হ্যাঁ ওই তো ওই একটাই কথা, যেখানে ফুল সেখানে কাঁচা, এখানেও ফুলের মধ্যে আমরা কাঁচা পেলাম। আচ্ছা দেখো তুমি ঘোড়ার চোখের কালারটা একদম আনইউজুয়াল না, আমার জীবনে দেখা প্রথমের রিয়েলি আমি দেখি না। এতক্ষণ নিচ থেকে ফুল তুললাম, এবার আমার ফুল পড়ে যাচ্ছে, ধরো রেখেছি, এবার উপরের দিকে যাচ্ছি আরো ফ্লাওয়ার কালেকশন করতে। খেজুর গাছের কাছে যাব, এদিকে এসো আমার সাথে। কুকুরটা আরো বেশি কম্প্যাক্ট, হ্যাঁ আরো বেশি। বলছি সারাদিন তো সুপারমার্কেট থেকে ঘরের মানে সংসারের জিনিসপত্র নিয়ে আসি, আজ মানে প্রথমবার জীবনে যে ফ্লাওয়ার নিয়ে ঘুরছি সাথে এরকম করে বয়ে বয়ে। একটু বসলাম, প্রচুর হাঁটাহাঁটি করেছি ফুল তুলে। তো আলটিমেটলি এখনো পর্যন্ত 1-2টা কালেকশন হয়েছে, কারণ আর কোনো কালার পছন্দ হচ্ছে না। মেয়েরা কি বলতো আসলে সব ব্যাপারেই হচ্ছে খুব চুজি হয়, আসলে সব মেয়েই চায় মানে সে যেটা করবে সেটা সব কিছুর থেকে আলাদা হবে। তো তার জন্য সেই ফুল তোলাতেও সেরকম এই তিনটে তো হলো, এবার হচ্ছে অন্য ফুলের খোঁজে যাচ্ছি আরও উপরের দিকে। আচ্ছা যখন আমার এই ব্লগটা দেখছো, সেই বন্ধুদের জন্য বলি মানে ইউএইর বন্ধুদের জন্য বলি, ব্লগটা দেখা মাত্রই ঠিক আছে ব্লগটা বন্ধ করে বড়দের রাজি করিয়ে পরের দিনই চলে আসবে এরকম লাইফ টাইম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আমি একদম গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে, আর তখন আমাকে একটা থ্যাঙ্কস দেবে। সেই বাড়িতে বলেছিলাম না মন ভালো করা এক্সপিরিয়েন্স, এটাও একদম মানে পুরো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। অসম স্ক্রিন, অসম ক্যামেরা, লং লাস্টিং ব্যাটারি লাইফ। তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও কেমন এনজয় করলে তোমরা। না এটা সত্যি আশীর্বাদ।
যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সুপার ব্লগার রায়। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, যাদের তারাও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ফলো করে চলে আসতে পারে বড়দের ঘাড় ভেঙে একটা সুন্দর এক্সপিরিয়েন্স এনজয় করবে বলে। সেই ছোটোবেলায় পড়তাম না রাজকন্যারা সেই জঙ্গলে যেত এ করতে, কি বলে, ফুল পশু পাখির এক্সপিরিয়েন্স নিতে, সে আজকে না নিজেকে সেই রাজকন্যার মতো লাগছে, সেই পাহাড় থেকে ফুল তুলে বাড়ি যাচ্ছে, মানে কি দারুণ বলো, সেই কোনো চিন্তা নেই, ভাবনা নেই, দারুণ লাগছে। না আমি এখন স্বাবলম্বী হয়ে গেছি, জোশ চলে এসেছে, নামতেই হবে, পড়লে একদম সিধে হসপিটালে এখান থেকে আমার। তোমরা তো আমার ছোট পুত্তুর গুচিকে দেখেছো, আজকে তোমাদের সামনে প্রথমবার নিয়ে আসলাম আমার কন্যা ডলসি। ডলসি ও ডলসি, আর গুচি গাড়িতে আছে, গুচিকেও দেখাচ্ছি, চলো এসো আমার সাথে। ডলুকে দেখো, ডলুকে দেখো, তুমি শুধু তুমি ডলুকে দেখো।